কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উত্তাল সিলেট। কোনোভাবেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাকে বরদাস্ত করা হবে না বলে জানান বিক্ষোভকারীরা। রোববার বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। সুযোগদের প্রজন্ম এই ঘটনা মেনে নেবে না, আমরা যতদিন না পর্যন্ত এটা সুষ্ঠু বিচার হবে আমরা ঘরে যাব না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও কটূক্তির প্রতিবাদ জানান শিক্ষক শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধে পরাজিতরাই এই পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ তাদের। সোশ্যাল মিডিয়া খুললে যে সমস্ত ভিডিও পাই, যে সমস্ত বক্তব্য পাই, সেখানে অনেক ধরনের আসলে নেগেটিভ কথাবার্তা থেকে যাচ্ছে। এই অপশক্তিটাকে যদি আমরা রুখতে না পারি আমরা কিন্তু অস্তিত্বহীন হয়ে যাব। এছাড়া মাগুরা, ঝিনাইদহ, চাঁদপুর, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মৌলবাদকে রুখে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার আহ্বান জানান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।